পরকীয়া ও পাসপোর্টে নাম জালিয়াতি করে সন্তানকে বিদেশে নেওয়ার চেষ্টার অভিযোগে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের আলোচিত প্রযোজক সরোয়ার জাহানের করা জালিয়াতির মামলায় গ্রেপ্তার হওয়ার পাঁচ দিন পর জেল জামিনে মুক্তি পেয়েছে স্ত্রী রুকাইয়া তাহসিনা। গোপনে দুই স্বামীর সংসার করা, পাসপোর্ট ও এনআইডি জালিয়াতির মতো গুরুতর নানা অভিযোগে রুকাইয়াকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনও পলাতক মামলার আরেক আসামি আনোয়ারুল কবির। ভুক্তভোগীর আইনজীবী আল মামুন রাসেল জানান, পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পেয়েছে রুকাইয়া, তবে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে পরকীয়ার প্রেমিক আনোয়ারুল কবির। বিজ্ঞ আদালতে তারা যে তিনটি পাসপোর্ট জালিয়াতি করেছেন, সে তিনটি পাসপোর্ট জালিয়াতির ব্যাপারে সে অ্যাডমিটেড হার ফরজারি, তিনি যে অ্যাডমিট করেছেন যে তিনি অপরাধটি করেছেন, তারপরও আদালতের কাছে ক্ষমা চেয়েছেন, তারপর আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। কারাগারে প্রেরণ করার পর গত বৃহস্পতিবারে তাকে সে যেন একটা অঙ্গীকারনামা দেয়, সে হচ্ছে যে পাসপোর্টটি তিনটি পাসপোর্ট জালিয়াতি করেছে, এই তিনটি পাসপোর্ট যেন বিজ্ঞ আদালতে জমা প্রদান করে। তারা একটা অঙ্গীকারনামা দিয়েছে এবং 9 তারিখের মধ্যে তারা তিনটি পাসপোর্ট বিজ্ঞ আদালতে জমা দেওয়া শর্তে এবং বাদীর জিম্মায় তাকে 9 তারিখ পর্যন্ত এক নম্বর আসামিকে জামিন দেওয়া হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামি আনোয়ার কবির শাকিলকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ওয়ারেন্ট থাকলে সব সময় যাবে, গ্রেপ্তার হয়নি, আমার গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। মামলায় বলা হয়, রুকাইয়া তাহসিনা ওরফে অন্তরা মেহজাবিনের সঙ্গে 2012 সালে সরোয়ারের বিয়ে হয়, তাদের দুই সন্তান। এই অবস্থায় আনোয়ারুল কবির ওরফে শাকিল নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে রুকাইয়া। 6 বছর ধরে দুইজনের সঙ্গে সম্পর্ক চালিয়ে আসছিলেন, সর্বশেষ গত 11 জানুয়ারি সরোয়ার সেটা জেনে আলাদা হয়ে যান। এমন অবস্থায় বড় সন্তান আহিল সরোয়ারের নাম জাল করার চেষ্টা করেন স্ত্রী। বাবার নামের স্থলে পরকীয়ার প্রেমিক কবিরের নাম দিয়ে পাসপোর্ট পরিবর্তন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন রুকাইয়া। এর আগে গত 21 অক্টোবর সরোয়ার জাহান বাদী হয়ে মামলা করেন। গত 23 অক্টোবর বাদী সরোয়ার জাহানের স্ত্রী রুকাইয়া এবং আনোয়ারুল কবির নামে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন আদালত। মারজান ইভান, আরটিভি।